Welcome to E-School of Computer Classes. Chapter Networking, Topic WWW, अर्थात World Wide Web, Web Browser एवं Email. Subject Modern Computer Application, Class 12, ছাত্রছাত্রীদের জন্য. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে আমরা সংক্ষেপে WWW বলি, কি জিনিস? যে কোনো ওয়েবসাইটের যে ডোমেন নেম থাকে তার প্রথমেই দেয়া থাকে www.google.com, সেই WWW জিনিসটা কি? ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিশাল তথ্যের একটা ভান্ডার, বিশাল তথ্যের ভান্ডার বলতে পারি. এমন কিছু এখন আমরা যে কোনো জিনিস খুঁজতে গেলে সেই ইন্টারনেটের থেকে আমরা তথ্য, যে কোনো তথ্য খুঁজতে গেলে বা ইনফরমেশান পেতে গেলে আমরা এখন ইন্টারনেটের সাহায্য নিই. ইন্টারনেটের সাহায্যে যে কোনো তথ্য বা ইনফরমেশান পাওয়া যায় সেটাও আমরা জানি. ইন্টারনেটের সর্বাধুনিক প্রযুক্তিকে আমরা বলতে পারি WWW. ইন্টারনেট একটা বিশ্বব্যাপী বিশাল তথ্যের ভাণ্ডার, বিশাল তথ্যের ভাণ্ডার আমরা বলতে পারি. ইন্টারনেটের সাহায্যে যে কোনো তথ্য বা ইনফরমেশান পাওয়া যায়, আর এই ইন্টারনেটের সর্বাধুনিক প্রযুক্তি হল WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব. এটি প্রকৃতপক্ষে অসংখ্য হাইপারটেক্সট ডকুমেন্টের আন্তঃসংযোগকারী বিশাল সংগ্রহ আমরা বলতে পারি. ইন্টারনেটে ব্যবহৃত সমস্ত প্রোটোকল এবং হাইপারটেক ট্রান্সফার প্রোটোকলের মিলিত রূপ হল এই WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব. অর্থাৎ ইন্টারনেটে যে সমস্ত প্রোটোকল আমরা আগে দেখেছি, TCP, IP, UDP, HTTP, SMTP, POP, TRI, সমস্ত প্রোটোকল এবং হাইপারটেক ট্রান্সফার প্রোটোকল HTTP এর মিলিত রূপই আমরা বলতে পারি এই WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব. ইন্টারনেটের সমস্ত প্রোটোকল ও পরিষেবা এই WWW থেকে পাওয়া যায়। বর্তমানে ইন্টারনেট আর WWW প্রায় সমাপ্ত, অর্থাৎ বর্তমানে ইন্টারনেট বলতে WWW কেই আমরা বুঝি বলতে পারি। ইন্টারনেটের যে সমস্ত তথ্য আমরা খুঁজে পাই এই WWW থেকেই সেটা আমরা পেতে পারি। WWW-র অনেকগুলি সুবিধা আছে, যেমন আমাদের প্রয়োজনীয় তথ্য খুব সহজেই বা নিমেষের মধ্যেই খুঁজে বের করা যায়। WWW-তে টেক্সট, ছবি, গান, সিনেমা, অডিও, ভিডিও, অ্যানিমেশন সব কিছুই কিন্তু পাওয়া যায় এই WWW থেকে। তো ওয়েব ডকুমেন্টের একটি লিঙ্ক থেকে অন্য ডকুমেন্টটা খোলা যায় এই WWW-র সাহায্যে। এই যে ইন্টারনেট একটা পৃথিবী জোড়া বিশাল তথ্যের ভাণ্ডার, প্রকৃতপক্ষে এমন কোনো বিষয় নেই যা নিয়ে ইনফরমেশান পাওয়া যায় না এই ইন্টারনেট থেকে। কিন্তু এই ইনফরমেশান পাওয়া যায় কিভাবে যদি আমরা একটু ভাবি? এত বড় বিশাল পৃথিবীর মধ্য থেকে ইনফরমেশান আমরা কিভাবে খুঁজে পাই? কোথায় আছে প্রয়োজনীয় ইনফরমেশান? ইনফরমেশান কি করে খুঁজে পাওয়া যাবে, কিভাবে দেখতে পাওয়া যাবে বা শুনতে পাওয়া যাবে বা পাঠানো যাবে? ইন্টারনেটের যে চারটা মূল পরিষেবা, ইমেল, টেলনেট, FTP এবং এইজনেট নিউজ, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি, সেগুলির সাহায্যে আলাদা আলাদাভাবে এই সমস্ত সমস্যাগুলির এক একটি সমাধান করা যায়। কিন্তু কোনো একটা প্রোগ্রাম এই সবকটি পরিষেবা একসঙ্গে পাওয়া যায় সেটা হলো এই WWW, যেটা এই উদ্দেশ্যে, মানে সব ইনফরমেশানগুলো বা সব পরিষেবাগুলো একসাথে যাতে আমরা পেতে পারি সেই উদ্দেশ্যেই 1989 সালে সুইজারল্যান্ডের বিজ্ঞানী টিম বার্নার্স-লি ইন্টারনেটের এই সমস্ত প্রোটোকল এবং হাইপারটেক্সট ট্রান্সফার মিলিয়ে ওয়েব তৈরি করেন, যেটাই কিন্তু 1992 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW নামে পরিচিত। টিম বার্নার্স-লি প্রথম 1989 সালে সার্ন, ইউরোপিয়ান পার্টিকেল ফিজিক্স ল্যাব, যেটাকে সার্ন ল্যাব বলা হয়, সেখানে এই ওয়েবটি তৈরি করেন।
যেটা পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW নামে পরিচিত। বর্তমানে ইন্টারনেট বা WWW প্রায় সমাপ্ত। অনেকেই ইন্টারনেট বলতে এই WWW কেই বোঝায়। ইন্টারনেটের সমস্ত প্রোটোকল এবং পরিষেবা এই WWW তেই পাওয়া যায়। তাহলে WWW হলো একটা ইন্টারনেটের ব্যবহৃত সমস্ত প্রোটোকল এবং হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মিলিত রূপ বলতে পারি, যেখান থেকে ইন্টারনেটের সমস্ত প্রোটোকল এবং সমস্ত পরিষেবা, যেগুলো আমরা আগে প্রোটোকল এবং যে পরিষেবাগুলো দেখেছি সবই এই WWW থেকেই আমরা পেতে পারি। বর্তমানে ইন্টারনেট এবং WWW প্রায় সমার্থক জিনিস। এরপর আমরা যেটা দেখব ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার অ্যাকচুয়ালি কি, কোনো ওয়েব পেজকে দেখতে হলে একটা প্রোগ্রাম বা সফটওয়্যারের আমরা সাহায্য নিই, যাকে ওয়েব ব্রাউজার বলা হয়। অর্থাৎ যে সফটওয়্যার বা প্রোগ্রামের সাহায্যে ওয়েব পেজ দেখা বা ইন্টারনেটের সমস্ত কাজ সম্পন্ন হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। যে সফটওয়্যারের সাহায্যে বা প্রোগ্রামের সাহায্যে ওয়েব পেজ দেখা বা ইন্টারনেটের সমস্ত কাজ সম্পন্ন হয় তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে হাইপার লিঙ্কের সাহায্যে এক ওয়েব পেজ থেকে আমরা অন্য ওয়েব পেজে যাওয়ার যে পদ্ধতি বা যেতে পারি আমরা, সেই যে যাওয়ার পদ্ধতি তাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজারের মাধ্যমে হাইপার লিঙ্কের সাহায্যে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার বা বিচরণ করার পদ্ধতিকে ওয়েব ব্রাউজিং বলা হয়, এবং এই ওয়েব ব্রাউজিংকে নেট সার্ফিংও বলা হয়। সবচেয়ে জনপ্রিয় বাজারে অনেক গুলি ওয়েব ব্রাউজিং প্রোগ্রাম বা ওয়েব ব্রাউজার সফটওয়্যার আছে, তার মধ্যে সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার। সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার সফটওয়্যার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, এছাড়া গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা বা অপেরা মিনি, মোজাইক, অ্যাভান্ট, ইউসি ব্রাউজার, সাফারি, এরকম অনেক অনেক ওয়েব ব্রাউজার সফটওয়্যার বা ওয়েব ব্রাউজার প্রোগ্রাম বাজারে আছে। সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি বা জনপ্রিয় বলছি ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট ব্রাউজার সফটওয়্যার বলতে পারি আমরা। তো আর এখন বর্তমানে বেশি ব্যবহার করা হয় গুগল ক্রোম সফটওয়্যার, ওয়েব ব্রাউজার সফটওয়্যার হিসেবে অনেক বেশি ব্যবহার করা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ যে ওয়েব ব্রাউজারগুলো দেখলাম যেগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলি আমরা লিস্টে দেখতে পাচ্ছি, ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা শুধু ফায়ারফক্সও বলা হয়, অপেরা বা অপেরা মিনি, মোজাইক, অ্যাভান্ট, ইউসি ব্রাউজার ইত্যাদি। ওয়েব ব্রাউজারের কাজ, ওয়েব ব্রাউজার কি কাজে লাগে আমরা দেখলাম যে একটা প্রোগ্রাম বা সফটওয়্যার যে ওয়েব ব্রাউজিং বা ওয়েব পেজ দেখা যায় বা ইন্টারনেটের সমস্ত কাজ করা যায়। কাজ বলতে তাহলে আমরা বলতে পারি এক নম্বরে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়া যায়, যেটাকে হাইপার লিঙ্কের সাহায্যে আমরা যাই, যেটাকে ওয়েব ব্রাউজিং বলি। ফাইল ডাউনলোড ও আপলোড করা যায়, শপিংয়ের সাহায্যে, অনলাইন শপিং, শপিং বলতে অনলাইন শপিংয়ের সাহায্যে আমরা জিনিস কেনাবেচা বা কেনাকাটা করা যায়, ইমেলের সাহায্যে তথ্য আদান প্রদান করা যায় ইত্যাদি। অর্থাৎ ইন্টারনেটে যে সমস্ত আমরা কাজ করি সবই কিন্তু এই ওয়েব ব্রাউজার প্রোগ্রাম বা ওয়েব ব্রাউজার সফটওয়্যারের কাজ আমরা বলতে পারি। ওয়েব ব্রাউজার দু রকমের, ওয়েব ব্রাউজার সফটওয়্যার বা প্রোগ্রাম দু ধরনের হয়। এক নম্বর হচ্ছে টেক্সট ভিত্তিক ওয়েব ব্রাউজার সফটওয়্যার বা টেক্সট ভিত্তিক, শুধুমাত্র ওয়েব পেজে লেখা দেখা যায় যে ব্রাউজারগুলিতে সেগুলোকে আমরা টেক্সট ভিত্তিক ব্রাউজার বলতে পারি। সেখানে ছবি, অ্যানিমেশান বা সাউন্ড, শব্দ ইত্যাদি কিছুই দেখা যাবে না বা ব্যবহার করা যাবে না বা সেগুলি আমরা দেখতে পাবো না, সেগুলোকে আমরা বলছি টেক্সট ভিত্তিক ব্রাউজার। যেমন লাইন্স, LYNX, এরকম একটা টেক্সট ভিত্তিক ব্রাউজার, যদিও বর্তমানে টেক্সট ভিত্তিক ব্রাউজার ব্যবহার করা হয় না বললেই চলে। আমরা সবই দ্বিতীয় ধরনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ব্যবহার করি, সেটি হলো গ্রাফিক্যাল ব্রাউজার। এই ব্রাউজারের সাহায্যে ওয়েব পেজে টেক্সট, ছবি, শব্দ, অ্যানিমেশান যাবতীয় বিষয়গুলি উপস্থাপিত করা হয় এই ব্রাউজারের সাহায্যে, এগুলোকে আমরা বলছি গ্রাফিক্যাল ব্রাউজার। গ্রাফিক্যাল ব্রাউজার যেগুলো আমরা একটু আগে উদাহরণ দেখলাম সবগুলোই প্রায় গ্রাফিক্যাল ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর বা গুগল ক্রোম সবই হচ্ছে গ্রাফিক্যাল ব্রাউজার। এই ধরনের ব্রাউজারে ওয়েব পেজের টেক্সট, ছবি, শব্দ, অ্যানিমেশন সব কিছুই কিন্তু উপস্থাপন করা হয়, তাই স্বাভাবিকভাবে এই ব্রাউজারেরই ব্যবহার বর্তমানে বেশি, টেক্সট ভিত্তিক ব্রাউজার ব্যবহার করা হয় না বললেই চলে।
এই গেল ওয়েব ব্রাউজার সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে শর্ট কথায় বা এক কথায় বলতে পারি আমরা ওয়েব পেজ দেখি। এরপর আসছি ইমেল। ইন্টারনেটের একটা প্রধান বা সবচেয়ে বেশি ব্যবহৃত পরিষেবা আমরা ইমেল বলতে পারি, যার পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেল। ইমেলের পুরো কথাটি হলো ইলেকট্রনিক মেল, অর্থাৎ বৈদ্যুতিন মাধ্যমে চিঠি আদান প্রদান করাকে আমরা ইমেল বলতে পারি। বৈদ্যুতিন মেল বা বৈদ্যুতিন মেলও বলা হয় ইমেলকে। ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ইমেল পাঠানোর জন্য। প্রতিদিন প্রায় কয়েক কোটি লোক আরও কয়েক কোটি লোককে অজস্র ইমেল পাঠাচ্ছে, এবং ইমেল পাঠানোর এবং পাওয়া এতটাই সহজ এবং সুবিধার, প্রায় বিনা খরচে, যে সাধারণভাবে ডাকযোগে মেল পাঠানোর অনেক কমে গিয়েছে। মানে ইন্টারনেটে ইমেলের মাধ্যম, মানে ইমেলের মাধ্যমে চিঠি পাঠানোর ব্যবস্থা এত জনপ্রিয় হয়েছে, সাধারণ ডাকযোগে কিন্তু ইমেল পাঠানো, সরি, চিঠি পাঠানো প্রায় বন্ধ হয়ে গেছে। তাহলে ইমেল হলো কি, পুরো কথা ইলেকট্রনিক মেল। এটি ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা। এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত চিঠিপত্র পাঠানো যায়। শুধু চিঠিপত্র নয়, চিঠিপত্রের সাথে বিভিন্ন ধরনের ফাইলও আমরা অ্যাটাচ করে পাঠাতে পারি, যেমন ভিডিও ফাইল, অডিও ফাইল বা ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, এই সমস্ত আদার ইমেজ ফাইল, যে কোনো ফাইল মেল, যেটা প্রধান যে মেল তার সাথে আমরা অ্যাটাচ করে পাঠাতে পারি ইমেলের সাথে। এরপর আসছি আমরা ইমেল অ্যাড্রেস বা ইমেল ঠিকানা। ইমেলের অ্যাড্রেস, আমরা যাকে ইমেল পাঠাবো, যে ব্যক্তিকে ইমেলের মাধ্যমে যখন চিঠিপত্র পাঠাবো, তার জন্য একটা আমাকে নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার দরকার লাগে। ইমেলের মাধ্যমে চিঠিপত্র পাঠানোর জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানা দরকার, সেই ঠিকানা বা অ্যাড্রেসকে আমরা বলি ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি, সংক্ষেপে ইমেল আইডিও বলে থাকি আমরা। তাহলে ইমেল পাঠানোর জন্য যাকে, যে ব্যক্তিকে আমরা ইমেল পাঠাবো, তার একটি ইমেল আইডির আমাদের প্রয়োজন লাগবে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট আছে যারা বিনামূল্যে এই ইমেল অ্যাড্রেস তৈরি করা বা ইমেল ব্যবহারের সুবিধা আমাদেরকে প্রদান করে। এরকমই কতগুলি ওয়েবসাইট হলো gmail.com, redimmail.com, hotmail.com, yahoo.com, cp.com। এই সমস্ত ওয়েবসাইটে আমরা বিনা খরচে ইমেল আইডি তৈরি করতে পারি বা ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারি, এবং ইমেল পাঠানো বা ইমেল দেখা আমরা এইগুলো এই ওয়েবসাইটের সাহায্যে আমরা করতে পারি। ইমেল আইডির যখন তৈরি করব, তো ইমেল অ্যাড্রেসে যেটা হবে, ইমেল আইডির প্রতিটি অক্ষর ইংরেজি ছোট হাতের বা লোয়ার কেস লেটার হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ ইমেল আইডি যখন আমরা তৈরি করব, ইমেল অ্যাড্রেসে সবসময় স্মল লেটার বা লোয়ার কেস লেটারে, স্মল ক্যাপিটাল নয়, স্মল লেটারে ইমেল অ্যাড্রেসটি তৈরি হয়। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দুটি অংশ থাকে। ইমেলের ঠিকানা বা ইমেল আইডির দুটো অংশ থাকে, একটাকে বলা হচ্ছে ব্যবহারকারীর নাম বা ইউজার নেম, দু নম্বর হচ্ছে ডোমেন নেম। যে কোনো ইমেল অ্যাড্রেসের দুটো অংশ বা দুটো পার্ট থাকে, একটাকে বলছি ইউজার নেম, দ্বিতীয়টা হচ্ছে ডোমেন নেম। ইমেল অ্যাড্রেসের যে প্রথম অংশ অর্থাৎ যেটা ইউজার নেম এবং দ্বিতীয় অংশ যেটা ডোমেন নেম, এ দুটোকে পৃথক করা থাকে একটা অ্যাট দ্য রেট বা অ্যাট দ্য রেট চিহ্ন দ্বারা। অ্যাট দ্য রেট চিহ্ন দিয়ে ইউজার নেম প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ডোমেন নেম পার্থক্য করা থাকে। তাহলে একটা ইমেল আইডির ধরন বা প্যাটার্নটা কী হবে, ইউজার নেম, অ্যাট দ্য রেট, ডোমেন নেম, মাঝারখানে একটা অ্যাট দ্য রেট চিহ্ন থাকবে বা অ্যাট চিহ্ন বলা হয়, ইউজার নেম, অ্যাট দ্য রেট, ডোমেন নেম। ইউজার নেম হচ্ছে ব্যবহারকারীর নাম, এটা কিন্তু আমরা যখন ইমেল অ্যাড্রেস তৈরি করব, এটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা নামটা ব্যবহার করি। তারপর অ্যাট দ্য রেট থাকে, অ্যাট দ্য রেটের পর ডোমেন নেম। ডোমেন নেমটা কী হয়, যে ডিএনএস বা যে ওয়েবসাইট আমরা ব্যবহার করব সেই ডোমেন নেম থাকে সেটা। যদি জিমেলে আমরা ব্যবহার করি তাহলে অ্যাট দ্য রেট gmail.com হবে, যদি আমাদের রেডিম মেল ব্যবহার করি তাহলে অ্যাট দ্য রেট redimmail.com হবে, যদি হটমেল ব্যবহার করি অ্যাট দ্য রেট hotmail.com হবে, যদি ইয়াহু মেল ব্যবহার করি তাহলে @yahoo.com হবে। তাহলে যে ওয়েবসাইট, যেগুলো আমরা বললাম ফ্রি ইমেল আইডি ব্যবহার বা ফ্রি ইমেল পরিষেবা দিয়ে থাকে, সেই রকম ওয়েবসাইট আমরা ব্যবহার করে যদি একটা ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি তৈরি করি,
ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটা অবশ্যই ব্যবহারকারী বা নিজস্ব পছন্দ অনুযায়ী হয়। অ্যাট দ্য রেট এর পরের অংশটা হবে যে ডোমেন নেম বা যে ডোমেন আমরা ব্যবহার করি সেই ডোমেন ব্যবহার করে হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, একটা ইমেল আইডির উদাহরণ যেমন এখানে দিয়েছি, sagarpursarasutos@gmail.com, das_sukumar1978@redmail.com, ram.20111@yahoo.co.in, t.bera@2020@hotmail.com, এইরকম এক একটা ইমেল অ্যাড্রেস হতে পারে। ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, দুটোর পার্থক্য পড়ে, ইমেল অ্যাড্রেসের একটা অংশ থাকবে ইউজার নেম আর দ্বিতীয় পার্ট অ্যাট দ্য রেটের পরের অংশে থাকবে ডোমেন নেম। কিন্তু ওয়েবসাইট অ্যাড্রেস, একটা ওয়েবসাইট অ্যাড্রেসের প্রোটোকল থাকবে, যেমন আমরা আগেও দেখেছি HTTP, তারপরে :// তারপরে DNS ডোমেন নেম, তারপরে ফাইল বা পাথ নেম। তাহলে একটা ইউজার নেম আর ডোমেন নেম থাকবে ইমেল অ্যাড্রেসে। যেমন প্রথম যেখানে আমরা প্রথম যদি উদাহরণটা নিই, যেখানে আছে sagarpursarasutos@gmail.com, এই ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেসে sagarpursarasutos হলো ইউজার নেম এবং gmail.com হলো ডোমেন নেম। তাহলে এই গেল একটা ইমেল আইডি, ইমেল আইডির দুটো অংশ ইউজার নেম এবং ডোমেন নেম। ইমেল অ্যাড্রেসের ডোমেন লেভেল বা ওয়েবসাইটের ডোমেন লেভেলের মতো কিন্তু একই হয়। ইমেল অ্যাড্রেসে ব্যবহারকারীর নামের, একটু আগেই বললাম, ব্যবহারকারীর যে নাম হবে সেটা সবই ছোট হাতের অক্ষরের হবে বা ছোট সব অক্ষর ছোট হাতের হবে। প্রতিটি ইমেল অ্যাড্রেসের একটি করে পাসওয়ার্ড থাকে। সঠিক পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। তাহলে শুধু ইমেল আইডি, যখন কোনো ব্যক্তি ইমেল আইডি তৈরি করবে তখন তাহলে ইমেল আইডি একটা হবে, যেটা বললাম যে ফরম্যাটটা ইউজার নেম অ্যাট দ্য রেট ডোমেন নেম এবং তার সাথে একটা পাসওয়ার্ড তৈরি করতে হয়। যখন আমরা ইমেল ব্যবহার করবো, অর্থাৎ কাউকে ইমেল পাঠাবো বা ইমেল কি এসেছে মেল বক্সে সেটা আমরা দেখতে চাই, সেই সমস্ত যখন দেখব তখন কিন্তু ওই দুটো জিনিস লাগবে আমাদের, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এরপরে দেখব আমরা একটা ইমেলের ব্যবহারের সুবিধা কি, বা একটা ইমেল নয় সরি, ইমেল ব্যবহারের সুবিধা কি এবং ইমেলের অসুবিধা কি। ইমেলের সুবিধা কি, আমরা একটু আগেই বললাম যে ইমেলের ইন্টারনেটের যে পরিষেবা তার যে সবচেয়ে বেশি পরিষেবা, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যে পরিষেবাটি এখন লোক ব্যবহার করে সেটা হচ্ছে ইন্টারনেটের পরিষেবা ইমেল। তাহলে ইমেলের সুবিধা কি, কম খরচে ও কম সময়ে পৃথিবীর যে কোনো স্থানে চিঠিপত্র পাঠানো যায়। চিঠিপত্র ছাড়াও বিভিন্ন ধরনের ফাইল যেমন ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়। একই চিঠি একসাথে অনেক ব্যক্তিকে পাঠানো যায় এবং চিঠির প্রতিলিপি অর্থাৎ কপি সহজেই রাখা যায়। প্রাপক যেখানেই থাকুক না কেন নিজের মেল বক্স খুলে চিঠি পড়তে পারবে এবং উত্তর দিতে পারে। এখানে বানানটা ভুল আছে, মেল বক্সে নিজের, এটা মাইল বক্স হয়ে গেছে, এখানে মেল বক্স। প্রাপক যেখানেই থাকুন না কেন নিজের মেল বক্স খুলে চিঠি পড়তে পারে এবং প্রত্যুত্তর বা রিপ্লাই দিতে পারে। অর্থাৎ কম সময়ে কম খরচে পৃথিবীর যে কোনো স্থানে চিঠিপত্র পাঠানো যায়। চিঠিপত্র ছাড়াও বিভিন্ন ধরনের ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল অ্যাটাচ করে পাঠানো যায়। একই চিঠি একসাথে অনেক ব্যক্তিকে পাঠানো যায়। চিঠির প্রতিলিপি সহজেই রাখা যায়। প্রাপক যেখানেই থাকুন না কেন নিজের মেল বক্স খুলে চিঠি পড়তে পারে বা ইমেলের সাহায্যে চিঠি পড়তে পারে। ইমেল সময় সাশ্রয় করে, সেটা তো কম সময়ের মধ্যে যায়, বা যাকে পাঠাচ্ছি আমরা সঙ্গে সঙ্গেই অ্যাকনোলেজমেন্ট পাই যে মেল পৌঁছালো কি পৌঁছালো না, তার অ্যাকনোলেজমেন্ট সঙ্গে সঙ্গেই আমরা জানতে পারি। বর্তমানে বলতে গেলে বর্তমানে ইমেল যোগাযোগ ব্যবস্থার অন্যতম সস্তা মাধ্যম, খুব কম খরচ লাগে এবং খুব কম সময়ে কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। ইমেলের এত সুবিধার জন্যই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট পরিষেবা হচ্ছে ইমেল। প্রায় কয়েক কোটি লোককে ইমেল আদান প্রদান করে। এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু ইমেল ব্যবহারের কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কি, অবাঞ্ছিত মেল আটকানোর কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ যে মেলগুলো আমরা আমাদের প্রয়োজনীয় নয় এরকম কিছু অবাঞ্ছিত মেল আমাদের কিন্তু মেলবক্সে চলে আসতেই পারে। এর সাহায্যে কেউ কাউকে ভয় দেখাতে পারে,
কোনো ব্ল্যাকমেল করতে পারে বা কোনো খারাপ উদ্দেশ্যে মেল কিন্তু ব্যবহার করতেই পারে। ইমেলের মাধ্যমে ভাইরাস প্রোগ্রাম কম্পিউটারে প্রবেশ করে কম্পিউটারের ক্ষতি করতে পারে। এমন সব ইমেল পাঠানো থাকে যেগুলোতে ক্লিক করলেই আমার কম্পিউটার বা যে কোনো কম্পিউটার কিন্তু ভাইরাস অ্যাটাক করতে পারে, ভাইরাস প্রোগ্রাম অ্যাটাক করে কম্পিউটারের যে কোনো অংশ ক্ষতি করে দিতে পারে। এমন কিছু প্রলোভনযুক্ত ইমেল পাঠানো থাকে যেগুলোতে আমরা যদি ঢুকি কোনো কারণে সেখান থেকে আমাদের ব্যক্তিগত ইনফরমেশনও কিন্তু চুরি হয়ে যেতে পারে। ইমেল সাধারণত ইংরেজি ভাষায় পাঠাতে হয়, এখনও পর্যন্ত আঞ্চলিক ভাষায় ইমেল পাঠানোর ব্যবস্থাটা কিন্তু খুব জটিল। কম্পিউটার যদি সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকে কিন্তু কেউ ইমেল আদান প্রদান করা সম্ভব নয়। আঞ্চলিক ভাষায়ও কিন্তু এখনও ইমেল পাঠানোর ব্যবস্থাটা জটিল এবং যে ব্যক্তি ইমেল পাঠাবে তার কিন্তু কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন, নাহলে কিন্তু ইমেল পাঠানো অসুবিধাজনক। ইমেল ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন দরকার। ভারতের মতো দেশে এখনও অত্যন্ত গ্রাম অঞ্চলে এখনও কিন্তু ইন্টারনেটের সমস্ত পরিষেবা বা ইন্টারনেটের সুবিধা আমরা নিতে পারছি না, তাহলে পৃথিবী ভারতবর্ষের অত্যন্ত গ্রাম থেকে কিন্তু ইমেল আদান প্রদানও কিন্তু খুব একটা সম্ভব নয়। ইমেল অ্যাকাউন্টে লগ আউট যদি না করি কেউ খারাপ উদ্দেশ্যে এটা ব্যবহার করতে পারে, সেখানে হুমকি, ব্ল্যাকমেলিং ইত্যাদি খারাপ কাজও করে থাকে। এই গেল ইমেলের অসুবিধা। এরপর আমরা দেখব একটা ইমেল পাঠানোর পদ্ধতি। আমি ধরেই নিচ্ছি যে সকলের ইমেল অ্যাড্রেস তৈরি করা আছে, ইমেল আইডি কীভাবে তৈরি করতে হয় সেটা আমাদের প্র্যাকটিক্যালের অংশ, সেই অংশে দেখানো হবে ইমেল আইডি কীভাবে তৈরি করতে হয়। তো ধরে নিলাম ইমেল আইডি তৈরি আছে, সেই ইমেল আইডিতে কীভাবে আমরা কাউকে ইমেল পাঠাবো তার পদ্ধতিটা এবারে আমরা জানব। প্রথমে যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে সেই ওয়েবসাইটটি ওয়েব ব্রাউজার থেকে ওপেন করতে হবে। যদি ধরে নিই আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে তাহলে gmail.com ওয়েব ব্রাউজার থেকে প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে। এরপর প্রদর্শিত ওয়েবসাইটে সাইন ইন বলে একটা অপশন থাকবে, সাইন ইন এবং সাইন আপ। যদি আমার ইমেল আইডি তৈরি করার প্রয়োজন হয় তখন আমরা কিন্তু সাইন আপে ক্লিক করব। যদি আমার ইমেল আইডি তৈরি করা থাকে মানে আমার ইমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমি সাইন ইন করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড টেক্সট বক্সে যথাক্রমে বৈধ ইউজার নেম ও পাসওয়ার্ড টাইপ করে সাইন ইন বাটনে প্রথমে ক্লিক করতে হবে। তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড, বৈধ ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছি সেটা টাইপ করার পর বক্সে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। তিন নম্বর, ইমেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে, যদি বৈধ অ্যাকাউন্ট হয় সেটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা চিঠি লেখার জন্য প্রথমে কম্পোজ মেলে ক্লিক করতে হবে। উপরের বাঁদিকের কম্পোজ মেল কথাটি থাকে, যদি জিমেল ধরি তাহলে জিমেলের উপরের বাঁদিকে কম্পোজ মেল অপশনটাতে ক্লিক করতে হবে। চিঠি লেখার জন্য যখনই আমরা কম্পোজ মেলে ক্লিক করব তখন চিঠি লেখার জন্য বিভিন্ন ফিল্ড আমরা দেখতে পাবো বা প্রদর্শিত হবে। চার নম্বর, তারপর যে ফিল্ডগুলি থাকবে, প্রথম ফিল্ড থাকবে টু ফিল্ড। এই টু ফিল্ডে প্রাপকের ইমেল আইডি টাইপ করতে হবে, মানে যাকে আমরা চিঠি পাঠাতে চাচ্ছি, ইমেল পাঠাতে যাচ্ছি তার ইমেল অ্যাড্রেসটি আমার দিকে টাইপ করতে হবে। চিঠির কপিটি অন্য প্রাপকদের পাঠাতে চাইলে তাহলে সিসি এবং বিসিসি ফিল্ডে তাদের ইমেল আইডি টাইপ করতে হবে। যদি ওই একটাই চিঠি বা একই ইমেল একাধিক ব্যক্তিকে পাঠাতে চাই তাহলে প্রথমে টু ফিল্ডে প্রথম প্রাপকের আইডি লিখলাম, তারপরে সিসি ফিল্ডে কার্বন কপি, এটা কার্বন কপি ফিল্ডে দ্বিতীয় প্রাপকের, বিসিসি ব্লাইন্ড কার্বন কপি ফিল্ডে আমরা অন্য ইমেল আইডি টাইপ করব। পাঁচ নম্বরে সাবজেক্ট, তারপরের ফিল্ড থাকে সাবজেক্ট, তাহলে প্রথমে টু, তারপরে সিসি, তারপরে বিসিসি, তারপরে চার নম্বর যে ফিল্ডটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট ফিল্ডে চিঠির বিষয়বস্তু, মানে যে বিষয়ে আমি ইমেল পাঠাতে চাচ্ছি উল্লেখ করে সাবজেক্ট ফিল্ডে আমরা সেটা লিখব। তারপরে তার নিচে একটা বড় ফাঁকা জায়গা যে বক্সে চিঠির মূল বয়ানটি আমরা টাইপ করব বা মূল ফাঁকা বক্সে চিঠির বয়ানটি টাইপ করতে হবে। তাহলে টু ফিল্ডে, তারপরে সিসি ফিল্ড, তারপরে বিসিসি ফিল্ড, তারপরে সাবজেক্টে বিষয় লেখার পর তার নিচে একটা বড় বক্স ফাঁকা জায়গা থাকবে, সেই ফাঁকা জায়গায় মূল বয়ানটা চিঠির বা চিঠির বডি যেটা আমরা বলি সেটা টাইপ করব। টাইপ করা শেষ হলে আমরা চিঠি লেখা শেষ হলে সেন্ড বলে একটা বোতাম আছে সেই সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু উইথিন এ সেকেন্ড আমরা কিন্তু চিঠি পৌঁছেছে কিনা সঙ্গে সঙ্গে মেসেজটা দেখতে পাবো, ইওর মেল সেন্ড বা ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ড, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অ্যাকনোলেজ পাবো। এইভাবে আমরা একটা ইমেল পাঠাতে পারি। তাহলে প্রথমে
যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে সেই ওয়েবসাইটটি ওয়েব ব্রাউজার থেকে ওপেন করব। তারপর সেখানে ইউজার নেম এবং সঠিক পাসওয়ার্ড টাইপ করে সাইন ইন বাটনে ক্লিক করলে নিজের ইমেল অ্যাকাউন্টে আমরা ইন করতে পারবো বা ঢুকে যাব। ইমেল অ্যাকাউন্ট ওপেন হলে চিঠি লেখার জন্য কম্পোজ মেলে ক্লিক করব। কম্পোজ মেলে যখনই ক্লিক করব বিভিন্ন ফিল্ড প্রদর্শিত হবে। তার প্রথম ফিল্ড টু ফিল্ডে প্রাপকের ইমেল আইডি, সিসি ফিল্ডে অন্যান্য প্রাপকের ইমেল আইডি বা বিসিসি ফিল্ডে অন্যান্য ইমেল প্রাপকের ইমেল আইডিগুলি টাইপ করব। তারপর সাবজেক্ট ফিল্ডে বিষয়বস্তু টাইপ করব। তার নিচে বড় ফাঁকা জায়গায় চিঠির বিষয়বস্তু বা মূল বয়ানটি টাইপ করব। চিঠি লেখা শেষ হয়ে গেলে সেন্ড বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে দুটো কোশ্চিন আছে, সিসি এবং বিসিসি এই দুটো ফিল্ডের মধ্যে পার্থক্য। আমরা এই অংশে দেখব সিসি এবং বিসিসি ফিল্ডের পার্থক্যটা। এক নম্বর, এখানে আমরা তিনটে বিষয় জানব। এক নম্বর হচ্ছে টু ফিল্ডে যেটা লিখব, যদি টু ফিল্ডে যদি একই ইমেল একাধিক ব্যক্তিকে পাঠানো হয় সেক্ষেত্রে টু ফিল্ডে প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ইমেল আইডিগুলি লিখে কমা চিহ্নের সাহায্যে ঠিকানাগুলিকে পৃথক করতে হবে। অর্থাৎ একই চিঠি যদি একাধিক ব্যক্তিকে আমরা পাঠাতে যাই, টু ফিল্ডেই প্রতিটা ব্যক্তির ইমেল আইডি কমা চিহ্ন ব্যবহার করে করে আমরা যতগুলো ব্যক্তিকে আমরা ইমেল পাঠাতে যাচ্ছি একই ইমেল, সেটা কিন্তু টু ফিল্ডে আমরা লিখে দিতে পারি। যদি সিসি ফিল্ড, যেটাকে আমরা ফুল ফর্ম বলছি কার্বন কপি ফিল্ডে, যদি কোনো ইমেল আইডি লিখি, তাহলে যে ইমেল আইডিগুলি থাকে টু ফিল্ডের প্রাপকরা জানতে পারবে তাদেরকেও চিঠির কপি পাঠানো হয়েছে। অর্থাৎ টু ফিল্ডে যে আইডিটা আমরা লিখব সেই ব্যক্তি, সেই প্রাপক কিন্তু জানতে পারবে এই চিঠির কপি আর কাকে কাকে পাঠানো হয়েছে। সেটা যদি আমরা সিসি ফিল্ডে সেই ইমেল আইডিগুলি লিখি তাহলে কিন্তু টু ফিল্ডের প্রাপক সেটা জানতে পারবে যে এই চিঠির কপি অন্য কাকে পাঠানো হয়েছে। কিন্তু যদি বিসিসি ফিল্ড, যেটাকে ব্লাইন্ড কার্বন কপি বলছি, সে ফিল্ডে যে অ্যাড্রেসগুলি লিখবো বা যে সকল প্রাপকের ঠিকানা থাকে যাদের চিঠি কপিতে পাঠানো হলেও টু এবং সিসি ফিল্ডের প্রাপকরা তা জানতে পারবে না। অর্থাৎ টু ফিল্ডের যে ইমেল আইডি এবং সিসি ফিল্ডের যে ইমেল আইডি আমরা লিখব সেই প্রাপকরা জানতে পারবে না যে এই চিঠির কপিটি অন্য কাকেও পাঠানো হয়েছে কি না। যে অ্যাড্রেসগুলি বিসিসি ফিল্ডে আমরা লিখব সেই ফিল্ডের প্রাপকদের জানতে পারবে না টু এবং সিসি ফিল্ডের প্রাপক। এখান থেকে এই যে কোশ্চেন আছে সিসি এবং বিসিসি ফিল্ডের পার্থক্য কি বা ফুল ফর্ম কি, তাহলে আমরা যেগুলো পড়লাম সেখান থেকে যে কোশ্চেনগুলি মূলত আসে, WWW বলতে কি বুঝো বা WWW ফুল ফর্ম কি, WWW কাজ কি, ওয়েব ব্রাউজার কাকে বলে, ওয়েব ব্রাউজারের উদাহরণ, বা MCQ কোশ্চেন আছে চারটে অপশন দেওয়া থাকে তার মধ্যে কোনটি ওয়েব ব্রাউজার সফটওয়্যার বা কোনটি নয় এরকম দেয়া থাকে, ওয়েব ব্রাউজার কত ধরনের কি কি উদাহরণ সহ লেখা, এ কোশ্চেন আছে ইমেল বলতে কি বোঝো, ইমেল অ্যাড্রেসের ধরন কীরূপ বা স্ট্রাকচার একটা ইমেল অ্যাড্রেসের উদাহরণ, ইমেলের সুবিধা কি, ইমেলের অসুবিধা কি। এখান থেকে সিসি এবং সিসি ফিল্ড বিসিসি ফিল্ডের পার্থক্য কি বা ফুল ফর্ম কি, এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসে। দ্যাটস অল ফর টুডে। ওকে।